একের পর এক অনিয়ম ও দুর্নীতি করলেও দীর্ঘ ১৪ বছর ধরে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে বহাল তবিয়তে আছেন একেএম ফজলুল্লাহ। অভিযোগ রয়েছে তার সময়ে পানি সরবরাহ ও পয় নিষ্কাশন প্রকল্পের নামে কোটি কোটি টাকার প্রকল্প নিলেও কোনোটিতেই মেলেনি সফলতা। এসব ব্যর্থতা ও লুটপাটের দায়ে ছাত্র জনতা পদত্যাগের আলটিমেটাম দিলেও পদ আঁকড়ে ধরে রাখতে মরিয়া এই কর্মকর্তা। আবু জাবেদের ক্যামেরায় নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদন। আফ্রিকার দেশ উগান্ডার নিরাপদ পানি এবং পয় নিষ্কাশন সুবিধা না থাকলেও সেখান থেকেই প্রশিক্ষণ নিতেন চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তারা। অভিযোগ উঠেছে গত ১৪ বছর ধরে উগান্ডার প্রশিক্ষণ নেওয়ার মতো একের পর এক বিতর্কিত কাজ করে যাচ্ছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে ফজলুল্লাহ। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আওয়ামী লীগ সরকারের পতন হলেও এখনো বহাল তবিয়তে সেই আমলে নিয়োগ পাওয়া এই কর্মকর্তা। রেগুলার যেটা ওয়াসা থেকে আমাদের প্রাপ্য পানি সেটা আমরা এখনো পাচ্ছি না। একবেলা গোসল করতে বহুত কষ্ট হয়ে যায়। হাজার হাজার কোটি টাকা তিনি পাচার করেছেন এবং পরিদর্শক এবং প্রশিক্ষণের নাম দিয়ে বিদেশে গিয়ে বিভিন্ন ধরনের টাকা কিনে রাষ্ট্রের টাকা ক্ষতি করেছেন। এই প্রতিষ্ঠানে বসে আছেন, অনেকটা ধরতে গেলে দখল করে বসে আছেন। এই ওয়াসার এমডির আমলে পানি সরবরাহ ও পয় নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে অন্তত ১০টি প্রকল্প নেওয়া হয়। ৮,২৫৭ কোটি টাকা ব্যয়ে ৮টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। ৫,৮০২ কোটি টাকার আরও ২টি প্রকল্প চলমান। নগরবাসীর অভিযোগ, এসব প্রকল্পে তো মেলেনি, উল্টো বেড়েছে ভোগান্তি। দুর্নীতিবাজদের মধ্যে একটু শীর্ষস্থানীয় লোক সেটা বলার অপেক্ষা রাখে না। যারা তাদেরকে নিয়োগ দিয়েছে, নিয়োগ সময়সীমা বর্ধিত করেছে, তাদেরকে সন্তুষ্ট রাখার কাজটা ফজলুল সাহেব ভালো জানতেন। তবে এই কর্মকর্তার দাবি, তিনি কোনো দুর্নীতি করেননি, তার আমলেই বেড়েছে পানি সরবরাহ। আমাকে সরকার ইচ্ছে করে ক্যান্সেল করে দিতে পারে, কন্ট্রাক্ট যে কোনো সময় ক্যান্সেল করে দিতে পারে, ক্যান্সেল করে দিলে আমি চলে যাবো। কিন্তু আমি আপনার কথায়, আপনারা ৪০ জন লোকে কেন এসে চিল্লান যে পদত্যাগ করবো, কেন পদত্যাগ করবো, কী কারণে আপনি বলেন, কী কারণে উনি বলতেন আমি দুর্নীতি পাচ্ছি, বলেন কোন জায়গায় দুর্নীতি হচ্ছে এটাও বলেন। স্বপদে বহাল থাকতে ওয়াসা বোর্ডের সদস্যদের কুক্ষিগত করে রাখার অভিযোগও রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। নয়ন বড়ুয়া জয়, নিউজ ২৪, চট্টগ্রাম।